আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাস, স্বাগতম কুয়েতের আজকের নতুন একটি আপডেটে। আজ ডিসেম্বর মাসের 15 তারিখ। কুয়েতে প্রতিদিনই নতুন নতুন প্রতারণার খবর ফাঁস হচ্ছে। কুয়েতের আরবি দৈনিক আল রায়ের একটি রিপোর্ট প্রকাশ করেছে আর ফ্রেন্ডস অনলাইন। এখানে উঠে এসেছে নতুন করে আরও এক প্রতারণার গল্প। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কুয়েতি নাগরিকরা এই প্রতারণা করলেও এটির সাথে জড়িত ছিল প্রবাসীরা, যার বিস্তারিত 142 জন কুয়েতি নাগরিককে সিকিউরিটি ফোর্সের বিশেষ প্রতিনিধি দল দ্বারা আটক করা হয়, যেখানে 142 কুয়েতি নাগরিক মিশর থেকে জাল সার্টিফিকেট নিয়ে কুয়েতে প্রবেশ করেছিল এবং সেটি ব্যবহার করে অবৈধ পন্থায় কাজ করছিল। মিশরীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বুয়া বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী যা যাচাই করার পর নিশ্চিত করা হয় যে এই ডিগ্রিগুলো ফেক বা বুয়া। জাল ডিগ্রিধারীরা মিশরের কুয়েতি সাংস্কৃতিক অফিসের কিছু কর্মচারীর সহায়তায় এই কাজটি কমপ্লিট করেছিল। কুয়েত সংসদের একটি তদন্ত কমিটি দ্বারা জাল ডিগ্রিধারী এই সার্টিফিকেটগুলো আবিষ্কৃত হয়। এটিও আবিষ্কার করেছিল যে প্রতিটি সার্টিফিকেট সংগ্রহের জন্য একজন কুয়েতি 500 দিনার পর্যন্ত খরচ করে। তদন্তে এটিও জানা যায় একজন প্রবাসী জাল সার্টিফিকেট করার জন্য নিরাপত্তা কর্তৃপক্ষ দ্বারা আটক হয়েছে, যিনি এই জাল সার্টিফিকেট তৈরিতে সহযোগিতা করেছিল। সূত্রটি থেকে নিশ্চিত করা হয়েছে যে সন্দেহভাজনরা বর্তমানে কারাগারে রয়েছে এবং তাদেরকে 50 থেকে 60 বছরের জেল দেওয়া হবে। গত সেপ্টেম্বরের শুরুতে কুয়েতের মন্ত্রিপরিষদ জাল সার্টিফিকেট খুঁজে বের করতে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছিলেন। অডিটের লক্ষ্য বিদেশে জারি করা ডিগ্রি এবং এতে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত 1000 কুয়েতি এবং বিদেশি কর্মচারীরা অন্তর্ভুক্ত রয়েছে বলে নিশ্চিত করা হয়। আরব টাইমস অনলাইনের এই রিপোর্টে যেটি প্রকাশ করা হয়, প্রশংসাপত্র সন্দেহের ক্ষেত্রে এটির সত্যতা যাচাই করতে উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। কোনো রাষ্ট্রীয় কর্মচারী কুয়েতি বা নন কুয়েতি সার্টিফিকেট, হাইস্কুল, স্নাতক, স্নাতকোত্তর বা ডক্টর হোক না কেন, জাল বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে রেফার করা হবে পাবলিক প্রসিকিউশনে। সার্টিফিকেট ব্যবহার করে প্রাপ্ত সমস্ত বেতন এবং আর্থিক সুযোগ সুবিধা যা ফিরিয়ে দিতে হবে সরকারি কোষাগারে। এই বিষয়ে কোনো পরিবর্তন হবে না সিদ্ধান্তের। 2022 সালের ফেব্রুয়ারিতে কুয়েতের ফৌজদারি আদালত শাসক পরিবারের একজন সদস্যকে তার বিদ্যালয়ের ডিগ্রি জাল করার জন্য এবং তার বেতন বাড়ানোর জন্য ব্যবহার করার জন্য দোষী সাব্যস্ত করার পর তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই আপডেটটির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যেখানে কুয়েতের রাজ পরিবারের একজন সদস্যের বিরুদ্ধে অপরাধ করার জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মানে সাধারণ কুয়েতি বা প্রবাসীরাও যদি একই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে সেক্ষেত্রে তাকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। দর্শক, চলতি বছরে আমরা কুয়েতে দেখেছি বিভিন্ন ধরনের প্রতারণা যেটি কুয়েতি নাগরিক বা প্রবাসী দ্বারা হচ্ছে কুয়েতে। কিন্তু কুয়েতের বর্তমান সরকার ক্ষমতায় গ্রহণ করার পর থেকে কুয়েতের সকল স্তরের অপরাধ এবং বিভিন্ন ধরনের অনৈতিক বা ঘুষ দুর্নীতি সহ অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। আর এই কাজ করার কারণে প্রতিনিয়তই বিভিন্নভাবে নানা ধরনের অপকর্ম বেরিয়ে আসছে। দর্শক, সতর্ক সচেতন হলেই কুয়েতের প্রবাস জীবন আপনি সুরক্ষিত রাখতে পারবেন। ভিডিওটিতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন। হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টুইটারে, মেসেঞ্জারে সহ আপনার সকল সোশ্যাল প্ল্যাটফর্মে, যাতে করে অন্যরা জেনে উপকৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।